আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা আল বাকারার এত ফজিলত এবং পুরস্কার কথা বলা হয়েছে তা অনেকে হয়তো বা জানেন না। আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা সূরা আল বাকারার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা আল বাকারার প্রথম যে উপকারিতা তা হচ্ছে আপনার ঘরে শয়তান প্রবেশ করবে না, যেটাকে কোরআনের উচ্চ স্থান বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসেরই একটি উচ্চ শিখর রয়েছে। কোরআনের সেই কুঁচটি হল সূরা আল বাকারা। কেউ যদি রাতের বেলা ঘরে এটি পাঠ করে তবে তিন রাত পর্যন্ত কোনো শয়তান সেখানে প্রবেশ করবে না। যদি কেউ দিনের বেলা পাঠ করে তাহলে সেক্ষেত্রে একই হবে। তিরমিজিতে হাদিসটি রয়েছে, শয়তান আমাদের ঘরে প্রবেশ করবেই করবে। তো শয়তানকে বিরত রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকা জরুরি, যে ক্ষেত্রে বলা হচ্ছে সূরা আল বাকারা যদি আপনি পাঠ করেন তাহলে আপনার অনেকাংশ পাপ কাজ করা থেকে আপনি বিরত থাকবেন। কারণ শয়তান যদি ঘরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে অনেকাংশ আপনার পাপ কাজ কম হয়ে যাবে। এই গেল একটি উপকারিতা। দ্বিতীয় নম্বর উপকারিতা রয়েছে যে যদি আপনি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এই দুটো সূরা পাঠ করেন তাহলে আপনার জন্য এই দুটি সূরা আপনাকে ছায়া দিবেন, আশ্রয় দিবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুরআন আসবে এবং তার লোকেরা যারা দুনিয়াতে এর অনুযায়ী কাজ করেছে, সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এর সামনে থাকবে, তারা এমনভাবে আসবে যেন তারা দুটি ছায়া যার মাঝে আলোকসজ্জা রয়েছে, অথবা যেন তারা দুটো ছায়াময় মেঘ, অথবা যেন তারা তাদের লোকদের পক্ষে তর্ককারী পাখির লাইনের ছায়া। তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে যারা কুরআন তেলাওয়াত করবে, অর্থাৎ সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এই দুটো সূরা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদেরকে ছাউনি দিয়ে রক্ষা করবে, মেঘের আকারে কিংবা পাখির ডানার মতন ছায়া দিয়ে তাদেরকে রক্ষা করবে। তার মানে দ্বিতীয় পুরস্কারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর হচ্ছে যে ইসরো এবং মিরাজের রাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নিজে উপহার দিয়েছেন। একটা জিনিস কি যে যে উপহারটি দেওয়া হয়, আমরা যদি কাউকে কোনো উপহার দিই তাহলে সেই উপহারটা আমরা যথাযথভাবে মূল্যায়ন করি, আমরা সম্মান করি। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তিনটি জিনিস দেওয়া হয়েছে, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত, সূরা বাকারা শেষ আয়াত, এবং আমার মতের যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শিরক না করে এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত দিবেন। তো সূরা আল বাকারা যে পুরস্কারের কথা বলা হয়েছে, আমরা যদি এটি তেলাওয়াত করি আলটিমেটলি বা অটোমেটিকলি ভাবে আমরা এর যে পুরস্কার পাওয়ার কথা সেটা পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা যদি সূরা আল বাকারা পুরোপুরি যদি নাও পড়তে পারি তাহলে এতটুকু তো পড়তে পারি যে শেষ দুই আয়াত আমরা তেলাওয়াত করতে পারি। তারপর চতুর্থ নম্বর হয়েছে যে সূরার শেষ দুই আয়াতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। সূরা আল বাকারার শেষ দুই আয়াত আপনি যদি তেলাওয়াত করেন তা আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি রাতের বেলায় তেলাওয়াত করেন। তাফসীরে ইবনে কাসির তিনি এই কথাটি বলেছেন, যার অর্থ এই যে যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট রাতে তাহাজ্জুদ করতে ব্যর্থ হয় তবে সে যেন অন্তত এই দুটো আয়াত তেলাওয়াত করে। এমনও হতে পারে যে এই দুই আয়াতের তেলাওয়াতে তার রাতের জন্য যে কোনো ঝামেলা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট হবে। তাই সূরা আল বাকারা আপনারা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই তেলাওয়াত করবেন।
শেষ দুই আয়াত। তারপর পাঁচ নম্বর রয়েছে যে কালো জাদু থেকে সুরক্ষা। আপনারা হয়তো জানেন কিংবা জানেন না যে সূরা আল বাকারার মাধ্যমে অনেক মানুষকে নিরাপদ রাখা যায়, যারা কবিরাজি করে বা যারা ঝাড়ফুঁক করে, জিন তাড়ায়, এরা বেশিরভাগ ক্ষেত্রে এই সূরা বাকারার আয়াত দিয়েই মানুষকে চিকিৎসা করে থাকে। আপনারা হয়তো বা জানেন যে আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল, তখনও কিন্তু বেশ কিছু আয়াত এবং ছোট ছোট সূরা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এইগুলো যদি করে তাহলে সে রক্ষা পাবে। আল্লাহ রসুলকে রক্ষা পেয়েছেন। তো মোটামুটিভাবে কোরআনের 53টি আয়াত দ্বারা জিনে চিকিৎসা করা হয়, জিন তাড়ানো বা আমাদের বদনজর, কুনজর এসব থেকে বাঁচার জন্য 53টি আয়াত রয়েছে। এর মধ্যে 10টি আয়াত হচ্ছে সূরা আল বাকারা। 10টি আয়াতের মধ্যে হচ্ছে সূরা আল বাকারা প্রথম 4টি আয়াত আয়াতুল কুরসি, তারপর শেষ 3 আয়াত, এই কয়েকটা মিলে হয় যে 10টি আয়াত। এই 10টি আয়াত কোরআন মাজিদে 6,236টি আয়াত, এর মধ্যে 53টি আয়াত ধারা আমাদেরকে চিকিৎসা করা হয়, এর মধ্যে 10টি আয়াতই সূরা আল বাকারাতে। তাহলে কি বরকতময় সূরা হতে পারে যে সূরাতে 10টি আয়াতের ধারা আমাদেরকে সুরক্ষা করা হচ্ছে? এছাড়া পুরো সূরাতে তো বরকত আছেই, আপনারা তো শুনে আসছেন। তো যাই হোক, আজ থেকে আপনারা সূরা আল বাকারা সবসময় তেলাওয়াত করবেন, শেষ দুই আয়াত আয়াতুল কুরসি যে কোনোভাবে আপনারা পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।